সামান্য বৃষ্টি হলেই বিদ্যুতের দেখা পাওয়া যাচ্ছে না, যার ফলে দীর্ঘদিন যাবৎ গোটা কমলাসাগর বিধানসভা এলাকার জনগণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বারবার বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি, অথচ সপ্তাহে 3-4 দিন বিদ্যুৎ শাটডাউন দিয়ে লাইনের কাজ মেরামতি করে যাচ্ছে, কিন্তু তারপরেও এলাকায় বিদ্যুতের দেখা পাওয়া যাচ্ছে না। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে অবশেষে মাঠে নামলেন মঙ্গলবার দুপুর নাগাদ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত কমলাসাগর অঞ্চল কমিটি। ওই দিন কমলাসাগর বিধানসভার মধুপুর বিদ্যুৎ দপ্তর অফিসে সিনিয়র ম্যানেজারের নিকট সমস্যা সমাধানের লক্ষ্যে 5 দফা দাবির উপর ভিত্তি করে এক ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ, কমলাসাগর অঞ্চল কমিটির সম্পাদক রাজেশ দত্ত, অঞ্চল কমিটির সদস্য উত্তম দত্ত সহ টিওয়াইএফ নেতা মধু দেববর্মা। ওই দিন সিনিয়র ম্যানেজারের নিকট নেতৃত্বরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সকল সমস্যার যুক্তিযুক্তিকতা স্বীকার করে তাদেরকে আশ্বস্ত করেন উচ্চ পর্যায়ের আলোচনা করে সেই সমস্যা সমাধান করা হবে। বিদ্যুতের যে বেহাল অবস্থা তার সম্পর্কে আমরা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দিতে এসে এখানকার যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা বুঝলাম, মানে আমরা অবাক হয়ে গেলাম যে যেই বিদ্যুৎ অফিসটি আছে তার আন্ডারে প্রায় 22 কিলোমিটার এরিয়া জুড়ে তার এরিয়া প্রত্যেক দিকে, একদম রায়রমোড়া, গাবতলি, রাধানগর, হরিয়ারদুলা, কমলাসাগর, এই যা রাস্তার মাথা, সমস্ত দিক দিয়ে তারা স্টাফ মাত্র 2 জন, মানে সবচেয়ে অবাক করার ঘটনা। এবং গতকাল এজেন্সি থেকে নাকি 4 জন স্টাফ পাঠিয়েছে, এখন অবধি তাদের দেখা নেই, এবং যেই 4 জনকে পাঠিয়েছে তাদের ন্যূনতম বিদ্যুৎ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই।